গত 7ই সেপ্টেম্বর সিজিএইচএস শিলচর ওয়েলনেস সেন্টারের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হল। এই উপলক্ষে সিজিএইচএস এর ট্রাঙ্ক রোড অবস্থিত অফিসের কার্যালয়ের সাথে ভার্চুয়ালি অনলাইনে উপস্থিত ছিলেন মাননীয় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার মনসুখ মান্ডবিয়া এবং অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ ডাক্তার রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা, সিজিএইচএস গৌহাটির অ্যাডিশনাল ডিরেক্টর ডাক্তার ধীরেন ইংতি, সিজিএইচএস শিলচর সেন্টারের সিএমও তথা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাক্তার শিশিরাংশু দাস মজুমদার, সিজিএইচএস এর চিকিৎসক ডাক্তার সলিল কুমার দেশমুখ এবং অন্যান্য কর্মীবৃন্দ সহ বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটি প্রারম্ভিক ভাষণে ডাক্তার রাজদীপ রায় বলেন, আমরা আজকে এক নতুন পাতা বরাক উপত্যকায় জড়তে পারছি বলে আমরা সৌভাগ্যবান এবং আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা। বন্ধুগণ, বরাক উপত্যকায় স্বাস্থ্য পরিষেবা প্রায় 100 বছর আগে আরম্ভ হয়েছে ইন দা ফর্ম অফ সিভিল হসপিটাল, যেটাকে আমরা বলি। বিগত কিছুদিন আগে সিভিল হসপিটাল সেলিব্রেটেড ইটস 100 ইয়ার্স অফ এক্সিস্টেন্স। আস্তে আস্তে বরাক উপত্যকায় একটু একটু করে স্বাস্থ্য পরিষেবা বাড়তে থাকে। এখানে সরকারি সেক্টর, গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টরেরও একসঙ্গে বৃদ্ধি হয় এবং আমরা দেখতে পাই যে বরাক উপত্যকার 2 নম্বর প্রাইভেট সেন্টার, যেটাকে হসপিটাল বলা হয়, প্রথম প্রাইভেট হসপিটাল করিমগঞ্জে হয় এবং 2 নম্বর প্রাইভেট হসপিটাল শিলচর শহরে সেটার অবস্থান হয়। পরবর্তীকালে 1968-এ শিলচর মেডিকেল কলেজের স্থাপনা হয় এবং ডক্টর গোস্বামী, বিএন গোস্বামী এই অঞ্চলের মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল হিসাবে শিলচর সিভিল হসপিটালে তার কার্যালয় স্থাপন করেছিলেন এবং শিলচর মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। আমরা দেখতে পাই যে ধাপে ধাপে শিলচর মেডিকেল কলেজের উন্নতি হয়েছে এবং বিশেষ করে বলা দরকার যে গত কোভিড মহামারীর সময় এই অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার যেরকম ভাবে উন্নয়ন হয়েছে সেটা অপরিকল্পনীয়। বন্ধুগণ, আরেকটা কথা বলা দরকার, যেহেতু আমরা সিজিএইচএস সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ এমপ্লয়ি স্কিমের জন্য যারা বেনিফিশিয়ারি আছে, বিশেষ করে যারা রিটায়ার্ড হয়ে গেছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে আছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সংস্থাতে প্রেজেন্টলি চাকরি করছেন, তাদের জন্য স্বাস্থ্য পরিষেবাতে আমরা অনেক অনেক সময় উই ওয়ার ল্যাকিং, যার ফলে এই অঞ্চলের যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন সেই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা এই অঞ্চলে সবসময় একটা দাবি থাকে যে আমাদের স্বাস্থ্য পরিষেবা আমরা ঠিক যেভাবে পাওয়া দরকার ছিল ঠিক সেইভাবে আমরা পাই না। তার জন্য আমি বিগত কিছুদিন থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা আর্জি লাগিয়েছিলাম যে শিলচরে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ সেন্টার একটা হওয়া দরকার। ইন দ্য মান্থ অফ জানুয়ারি লাস্ট 2022 শিলচরে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সার্ভিসেস এর যে স্কিম আছে সেই স্কিমটা অনুযায়ী এইখানে একটা নতুন সেন্টার স্টার্ট হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি যারা আছেন এখানে এসে রেজিস্টার করতে পারবেন। অনুষ্ঠানে সিজিএইচএস শিলচর ওয়েলনেস সেন্টারের ভিডিও প্রকাশ করেন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার মনসুখ মান্ডবিয়া। अब माननीय मंत्री जी के आगे से सीजीएचएस वेलनेस सेंटर सिलचर का वर्चुअल टूर प्रस्तुत करते हैं। सीजीएचएस सिलचर में आपका स्वागत है। भारतवर्ष में सीजीएचएस का स्थापना सन 1954 में हुआ था। लगभग 70 साल की इस सुनहरे सफर में सीजीएचएस ने बहुत सारी कामयाबी हासिल किए हैं। इस कामयाबी के तालिके में आज सीजीएचएस सिलचर के उद्घाटन भी शामिल होने वाला है। सिलचर स्वास्थ्य केंद्र में सेवानिवृत्त और सेवारत कर्मचारियों, स्वतंत्रता सेनानी, पूर्व सांसद और अर्ध सैनिक बल और उनके परिवार को प्राथमिक स्वास्थ्य सुविधा दी जाएगी।
सीजीएचएस की सुविधा न केवल सिलचर शहर को मिलेगी बल्कि बराक घाटी के अन्य जिले जैसे कि करीमगंज और हाइलाकांदी के सेवानिवृत्त लाभार्थी भी इसका फायदा उठा सकेंगे। भारत की माननीय स्वास्थ्य मंत्री डॉक्टर मनसुख भाई मांडविया जी, दिल्ली में उपस्थित कार्यक्रम की स्वास्थ्य विभाग के सभी पदाधिकारीगण, असम की मंच पर बैठे हुए सिलचर की विधायक श्री दीपायन चक्रवर्ती महोदय, सिलचर की उपायुक्त रोहन कुमार झा महोदय, मंच पर बैठे हुए सीजीएचएस की पदाधिकारीगण और सिलचर की जनसाधारण और मेरी मीडिया की बंधु, आज हमारे लिए एक ऐतिहासिक दिन है और सीजीएचएस वेलनेस सेंटर जो पिछले कुछ महीने से काम कर रहा था, इसका आज औपचारिक रूप से उद्घाटन हमारे माननीय स्वास्थ्य मंत्री जी कर रहे हैं। इसके लिए हम उनको हमारी आभार व्यक्त करते हैं। सीजीएचएस शिलचर वेलनेस सेंटरের वार्चुअल উদ্বোধন করেন माननीय কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া। अब मैं माननीय केंद्रीय मंत्री डॉक्टर मनसुख मांडविया जी से प्रार्थना करती हूं कि वे सीजीएचएस शिलचर वेलनेस सेंटर का वर्चुअल इनॉग्रेशन करें। উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে ডাক্তার মান্ডবিয়া বলেন, हमारे साथी मित्र রাজদীপ রায় से मुझे मिले थे और मुझे कहा कि मंत्री जी, मेरे यहां सेंट्रल गवर्नमेंट के एम्प्लॉइज है, रिटायर्ड एम्प्लॉइज है, उसको बहुत दिक्कत हो रही है, उसके लिए आपका जो सेंटर है वेलनेस सेंटर वो अभी पोस्टर के द्वारा चलाया जा रहा है, उसके अलावा उसको वहां प्रत्यक्ष सुविधा मिले ऐसा करने की आवश्यकता है। राजदीप जी, ये मोदी जी की गवर्नमेंट है, आप सब लोगों ने बनाई हुई सरकार है, वो आपकी सरकार है, यहां गुहार लगाने की आवश्यकता नहीं होती है, केवल संज्ञान में ही लाना होता है, आपने जो संज्ञान में लाया था और हमने कर दिया। सीजीएचएस लाभार्थी को अच्छी तरह से सुविधा मिले, इसलिए जब मोदी जी के नेतृत्व में देश में सरकार बनी, उस वक्त देश में केवल 25 सिटी में सीजीएचएस वेलनेस सेंटर थे, लेकिन आज उसकी संख्या बढ़ के 3 times हो गई है, यानी कि 76 सिटी में आज सीजीएचएस वेलनेस सेंटर कार्यरत है। सीजीएचएस लाभार्थी को अच्छी तरह से सुविधा मिले, सुविधा के लिए कोई दिक्कत ना हो, नजदीक में नजदीक सीजीएचएस सेंटर हो, इस पर तो काम किया जा रहा है। हमारी गवर्नमेंट, मोदी गवर्नमेंट कभी टोकन में नहीं सोचती है, वो हमेशा टोकन में सोचती है। मरीज की समस्या का भी हल होना चाहिए, उसके साथ जुड़ी हुई अस्पताल को भी सुविधा होनी चाहिए, उसको रेगुलर पैसा मिलना चाहिए, और हमारे सीजीएचएस लाभार्थी है उसको कभी प्राइवेट से मेडिसिन लेनी पड़े या तो कोई प्राइवेट डॉक्टर को दिखाने की आवश्यकता हो गई, और इसको भी बिल की रिइंबर्समेंट के लिए भी बहुत समय लगता था। हमने बहुत कुछ रिफॉर्म करना शुरू किया है, सेम डे आज ही आपने बिल अपलोड किया हो और एक ही वीक में आपको रिइंबर्समेंट मिल जाए, इस दिशा में हमने तेजी से काम करना शुरू किया है। वक्तव्य रखें विधायक দীপায়ন চক্রবর্তী এবং জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা। ওয়েলনেস সেন্টারে আজকে এই আনুষ্ঠানিক উদ্বোধনে কিছুক্ষণ পূর্বে যিনি এই ভার্চুয়াল ইনগুলেশনে ভারত সরকারের সম্মানিত মন্ত্রী আমাদের সম্মুখে ইনগুলেশন করার সাথে সাথে ওনার বক্তব্য রেখেছেন, আমাদের সাংসদ মহাশয় সুন্দর করে আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করেছেন আর মন্ত্রী মহোদয় বলেছেন, তারপর আমার আর কিছু বলার থাকে না,
इस वेलनेस सेंटर का जो उद्देश्य है, आसपास के जितने भी सेंट्रल गवर्नमेंट एम्प्लॉइज हैं, सेंट्रल गवर्नमेंट पेंशनर्स हैं, हैलाकांडी, करीमगंज, सिलचर, जो लोग सीएपीएफ में, सीआईएसएफ, बीएसएफ, आईटीबीपी में काम करते हैं, जो लोग किसी भी केंद्र सरकार के विभाग में काम करते हैं, उनके उपचार और उनके इलाज के लिए इस वेलनेस सेंटर का उन्मोचन किया गया है। ये वेलनेस सेंटर पिछले साल से ही पोस्टल डिपार्टमेंट चला रही थी, पर अब जैसा माननीय जॉइंट सेक्रेटरी सर ने कहा कि पोस्टल डिपार्टमेंट डिड नॉट हैव द वेरविदल टू रन दिस सेंटर, दैट इज व्हाई हेल्थ गवर्नमेंट हैज नाउ टेकन द रिस्पॉन्सिबिलिटी ऑफ रनिंग दिस वेलनेस सेंटर। और आशा है कि इस वेलनेस सेंटर का जो उद्देश्य है वो पूरा हो और आप सब केंद्र सरकार के पेंशनर्स और केंद्र सरकार के जो कर्मचारी और अफसर हैं सबको इसका सुविधा मिले। अनुष्ठाने धन्यवाद सूचक वक्तव्य रखें सिलचर वेलनेस सेंटरের সিএমও তথা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর শিশিরাংশু দাস মজুমদার। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সিলচরের মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায়, তার সঙ্গে কিছু কথা। স্যার, আজ সিলচর সিজিএসএস ওয়েলনেস সেন্টারের উদ্ঘাটন হলো এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি এটাকে উদ্বোধন করলেন ডক্টর নাসিব আলীকে। অনেকদিন ধরে শিলচরবাসীর একটা মানে দাবি ছিল এবং আশা আকাঙ্ক্ষাও ছিল বলতে পারেন যে সিজিএইচএস সেন্টার কেন হচ্ছে না শিলচরে, এবং সেটা হলো। এবং এমন সময় এই সরকারের আমলে এবং এর আগে অনেক এখানে এমপি ছিলেন, কিন্তু হলো আপনি যখন এমপি তখন তো এই ব্যাপারটাকে কীভাবে দেখছেন? দেখেন, প্রথমে আমি শিলচর সিজিএইচএস ওয়েলনেস সেন্টারের খোলার জন্য নরেন্দ্র মোদীজি সরকারকে এবং স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ ভাই মান্ডাভিয়াজিকে ধন্যবাদ দিতে চাই কি তাদের দূরদৃষ্টির জন্য আজকে শিলচরের জনসাধারণকে আমরা এই সিজিএইচএস ওয়েলনেস সেন্টার উপহার দিতে পেরেছি। এই আপনার শ্রোতাদেরকে জানানো দরকার যে সরকার সিজিএইচএস ওয়েলনেস সেন্টার পুরো ভারতবর্ষে যেভাবে প্ল্যান করেছে, চিন্তা করেছে, যাতে যারা কেন্দ্র সরকারের চাকরিজীবী আছেন এবং যারা রিটায়ার্ড পার্সন আছেন, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো সেক্টর হোক, সেটা ডিফেন্সের হোক কিংবা অন্যান্য কোনো সেক্টরে হোক, যারা রিটায়ার্ড পার্সন তারা স্বাস্থ্য পরিষেবা থেকে অনেক সময় বঞ্চিত হন, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা থেকে। তো এই সেন্টারের জড়িয়তে বরাক উপত্যকাতে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসম্যান আছেন প্লাস রিটায়ার্ড পার্সন আছেন প্লাস আশপাশের এরিয়ার যারাই আছেন, এই সেন্টারে এসে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর তাদের স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব ভারত সরকারের হবে। আমরা 2014 নরেন্দ্র মোদীজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানানোর পর আমরা দেখতে পেয়েছি যে স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন উনি করার চেষ্টা করেছেন। আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মতন যে জায়গাগুলো আছে, আগে ধরুন একটা সেন্টার ছিল, এখন তিনটা হয়েছে, তো তিন গুণ বৃদ্ধি পেয়েছে পুরো ভারতবর্ষে এই ওয়েলনেস সেন্টারের। আসামের সেন্টারে ভারত সরকার থেকে তিনটা সেন্টার মঞ্জুর করা ছিল, গুয়াহাটি, ডিব্রুগড় এবং শিলচর। এবং আমরা দেখতে পেয়েছি 2 বছর আগের থেকে যে গুয়াহাটি সেন্টার চালু হয়ে গেছিলো কিন্তু শিলচর আর ডিব্রুগড়ের সেন্টার চালু হয়নি, কোনো না কোনো কারণে সেটা হয়নি। বিগত 1 বছর থেকে যখন কোভিড মহামারীর সময় আমরা এগুলো নিয়ে পর্যালোচনা করছিলাম, তখন দেখতে পেলাম যে আমাদের এখানে ডাক্তার ছিলেন না, আমাদের এখানে কম্পাউন্ডার ছিলেন। তো আমি দিল্লিতে সিজিএইচএস এর যে জয়েন্ট সেক্রেটারি আজকে মিটিংয়ে ছিলেন অলোক শ্রীবাস্তবের সঙ্গে বারবার দেখা করেছি, ফোনে কথা বলেছি, আমরা ডাক্তারের আয়োজন করেছি, করে ডাক্তাররা জয়েন করেছে। এবং গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 2022 জানুয়ারি ফেব্রুয়ারিতে এই সেন্টারের এমনি কাজ আরম্ভ হয়েছিল কিন্তু ইনগ্রেশন হয়নি। তো এইবার সেটার ইনগ্রেশন হলো এবং পুরো উত্তর পূর্বাঞ্চল ভারতে, বিশেষ করে আসাম যেটা সবচেয়ে বড় রাজ্য, এটার এটা 2 নম্বর সেন্টার যেটার ইনগ্রেশন হলো। আর আমরা আশা করি এই অঞ্চলের যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে, যারা রিটায়ার্ড পার্সন আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের এটা সুযোগ সুবিধা, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবাতে এটা একটা লাভবান একটা ইনস্টিটিউট হবে। আচ্ছা স্যার, এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে অনেকেই জিজ্ঞাসা যে ওয়েলনেস সেন্টার হয়েছে, আপনি তো ডাক্তার দেখাচ্ছেন, সবাই ওষুধপত্র পাচ্ছেন, কিন্তু ইনভেস্টিগেশনের ব্যাপারটা যেটা, সেটা কবে নাগাদ হতে পারে? দেখেন, সব কিছুই ধাপে ধাপে হয়,
কোনো মানে বিশেষ করে হেলথ ইনফ্রাস্ট্রাকচার একদিনে একদম পিনাকলে যাওয়া যায় না, সম্ভব হয় না। সাংসদ ডাক্তার রাজদীপ রায় এটাও বলেন যে বর্তমানে এখানে ডাক্তার দেখিয়ে বাইরে সিজিএইচএস এর রেট অনুযায়ী ইনভেস্টিগেশন করে আসা যাবে এবং অদূর ভবিষ্যতে শিলচরেও ইনভেস্টিগেশনের কাজ বাস্তবায়িত হবে। সব মিলিয়ে আশা করা যায় সিজিএইচএস শিলচরের এই ওয়েলনেস সেন্টার আগামী দিনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সামনে চিকিৎসার ক্ষেত্রে এক দিগন্ত খুলে দেবে।